রবিবার রাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 15 নম্বর ওয়ার্ড। বিজেপি ওই ওয়ার্ডের 31 নম্বর পার্টের এক কার্যকর্তা অভিযোগ করেন, কিছুদিন আগে বেশ কিছু যুবক বিজেপিতে যোগদান করেন, এদিন তৃণমূলের এক কর্মী সে ব্যাপারে তাদের হুমকি দেন ও মারধর করে। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়, তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 31 নম্বর পার্টের আমি কার্যকর্তা এবং 2017 সালের আগে থেকে আমি বিজেপি পার্টিটা করি, এখানে ফুলি পার্টি করি এবং আমার পার্টি আমাকে পুরো সাপোর্ট করে। রীতিমতো আমার পার্টি বিজেপি ভারতীয় জনতা পার্টি আমাকে সাপোর্ট করে এবং আমার হাত ধরে যারা জনতা ভারতীয় জনতা পার্টিকে ভাল লাগে, নরেন্দ্র মোদীর কার্যকলাপ ভাল লাগে এবং বিজেপির যে আমাদের কর্মসূচিগুলো আমরা নিই খুব ভালো কর্মসূচি যেগুলো ভাল লাগে, সেই জন্যই আমার হাত ধরে কিছু জুনিয়র ছেলে বিজেপি পার্টিতে জয়েন করে। মোটামুটি 20-25 জন ছেলে জয়েন করেছে আর আমাদেরই একজন পাড়ার ছেলে রাকেশ কর্মকার, ডাক নাম হচ্ছে সুমন, ওর বাড়ির 1 ফুট জায়গা তৃণমূলের এক কর্মী ও তৃণমূলের প্রচুর বড় নেতা একটা সময় খোকন দাসকে গালাগাল দেয়, একটা সময় আমাদের উজ্জ্বল পরমানিককে গালাগাল দেয় ও সবাইকে গালাগাল দেবে, আজকে খোকন দাসের নামে উনি সুনাম করে, কিন্তু রীতিমতো গালাগালি করতো খোকন দাসকে। ওর নাম হচ্ছে অভিজিৎ কর্মকার, ডাক নাম হচ্ছে খাটু। ও আমাকে এসে ফট করে এসে বললো, কালুয়াকা শোনো তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি বললাম, বাবা আমার মাথা গরম আছে, এখন কিছু বলিস না, কাজবাজ নেই, এখন তোর সঙ্গে কথা বলতে চাইছি না। হট করে আমাকে এসে বলে, তুমি এতগুলো ছেলেকে তাদের জীবন নিয়ে খেলছো, তুমি তাদের আমি কী বলছি তুই ভালো করে বল, তুমি যাদের জীবন নিয়ে খেলছো তাদেরকে বিজেপি পার্টিতে জয়েন করেছো, কালকে কালকে তারা মার খাবে। রাকেশ কর্মকার, এই রাকেশ কর্মকারকে মেরে মুখ ফাটিয়েছে, বুকে ঘুষি মেরেছে, পেটে লাফ মেরেছে অভিজিৎ কর্মকার খাটু। রীতিমতো আমাদেরকে বিজেপি পার্টিকে গালা মারতে হয়, আমরা বিজেপি পার্টি আমরা মারামারির পক্ষপাতি নয়, অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র দাবি করেন, বিজেপির কিছু মদ্যপ যুবক নিজেদের মধ্যে মারামারি করেছে, এর সাথে তাদের দলের কোন সম্পর্কই নেই। দেখুন, একটা বিজেপি কর্মী এই রকম বলা ঠিক না, আমরা যেটুকু খবর নিয়ে জেনেছি মদ্যপ দুপক্ষই নিজেদের মধ্যে বচসা করে ঝামেলা করেছে, এর সাথে কোনো রাজনৈতিক দলকে জড়ানো ঠিক নয়। যদি তারা বিজেপি কর্মী বলে দাবি করে, কিন্তু তারা এটাও দাবি করতে পারেন তখন তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাদের নিজেদের মধ্যেই ঝামেলা হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।